হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জোশ একাডেমি বেঙ্গলি তো জোশ একাডেমি বেঙ্গলিতে সবাইকে স্বাগত তো দেখো আজকে কিন্তু কর্মসংস্থান ন তারিখে কিন্তু তোমাদের কী কী বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটার ব্যাপারে কিন্তু একটু আলোচনা করবো তার সঙ্গে কিন্তু ডাবলিউপির কবে তোমাদের প্রি রেজাল্টটা বেরোবে হবে ঠিক আছে সে সম্পর্কে কিন্তু আমি কিন্তু লাস্টে জানিয়ে দেবো এবং এটি কিন্তু একদম পারফেক্ট নিউজ আছে তো দেখো প্রথমত পূর্ব রেলে কিন্তু তিন হাজার তিনশো ছেষট্টি অ্যাসপেন্টিস কিন্তু এটি কিন্তু নেবে এবং এটি কারা অ্যাপ্লাই করতে পারবে যারা আইটিআই পাস আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এর মধ্যে তারপর দেখো সতেরোটি পুরসভায় মানে সতেরোটি পুরসভায় কিন্তু সাতশো কুড়ি হেলথ ওয়ার্কারস নিয়োগ কিন্তু করবে এবং দেখো যে সাতেরোটি পুরসভায় করবে সেটি কিন্তু সাতশো কুড়ি জনকে করবে এবং এটির এটি কিন্তু যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাশ মাধ্যমিক পাসে যারা আছে তারা কিন্তু অবশ্যই এটির মধ্যে আবেদন করতে পারবে এবং এটি কিন্তু একটি ভালো খুব সুন্দর একটি শূন্য পদ তারপর দেখো তারপর দেখো আরেকটি কিন্তু গুরুত্বপূর্ণ পদ আছে সেটি কিন্তু স্টেট ব্যাংকে খুব এটি কিন্তু এটির স্যালারিও খুব ভালো এবং এটির কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পাঁচশো সাতান্ন জন কিন্তু অফিসার কিন্তু নিয়োগ করবে এবং তার মধ্যে কিন্তু পাঁচশো একত্রিশ জন কিন্তু ম্যানেজার পদে এবং ছাব্বিশ জন কিন্তু ডেপুটি ম্যানেজার পদে কিন্তু নিয়োগ হবে তারপর দেখো আর্মিতে ভারতীয় সেনাতে কিন্তু একশো জন টেকনিক্যাল অফিসার এই টেকনিক্যাল অফিসার কিন্তু নিয়োগ হবে একশো জন তারপর দেখো স্টাফ সিলেকশন কমিশন এই এর মাধ্যমে কিন্তু তিন হাজার ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট তিন হাজার দুশো চুয়াল্লিশটি ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট কিন্তু নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তো তোমরা যারা পেপারটি নেবে অবশ্যই কিন্তু অনলাইনে তোমরা কিন্তু দেখে নেবে তাছাড়া কিন্তু তোমারটা কিন্তু পেপার পেপারটা কিনে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা দেখবে যে কোথায় কি নিয়োগ হবে এবং তোমরা কিন্তু এখানে কিন্তু ডিটেলস তোমরা সব কিছু পেয়ে যাবে যে কি করে কি তোমরা পদ্ধতিতে করতে পারবে এবং তোমাকে পিডিএফের মাধ্যমে ঠিক করে বোঝা যাবে না ঠিক আছে এগুলি তোমরা যদি কিনে করো তাহলে কিন্তু তো তোমরা কিন্তু ভালো করে এটি আরও সুন্দর করে দিতে পারবে তারপর কিন্তু আমরা চলে আসবো ডাব্লুইপি সম্পর্ক নিউজে ডাব্লিউপি সম্পর্কে কী নিউজ দিয়েছে সেটি কিন্তু অবশ্যই কিন্তু আমরা জেনে নেব তো দেখো ডাব্লুইপি পুলিশের চাকরি এটি সম্পর্কে কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের যে প্রিমিনালি পরীক্ষা হলো ছাব্বিশ তারিখ তার ফল কবে বেরোতে পারে ঠিক আছে এটা কিন্তু কোশ্চেন ছিল এবং লেখো এরপর মেন পরীক্ষা হবে পরীক্ষা হবে না মাঠ পরীক্ষা মাঠ পরীক্ষা হবে তো এটি কিন্তু অবশ্যই জানো তোমরা জানো যে প্রিডির পর কিন্তু মাঠ হয় মেন হয় না মেন দৌড় পাশ করলে কিন্তু মেন পরীক্ষা হয় তারপর দেখো এখানে উত্তরটি দেখো প্রিলিমিনারি পরীক্ষার ফল এবছর শেষের দিকে না বেরোলে দু হাজার বাইশে জানুয়ারি বেরোনো সম্ভব না মানে ডিসেম্বর মাসে নাহলে কিন্তু জানুয়ারি মাসে তোমাদের কিন্তু বেরিয়ে যাচ্ছে এই পদের বেলায় মোট চারটি পর্যায়ে পরীক্ষা হবে প্রথমটি প্রিলিমিনারি পরীক্ষা এই পরীক্ষায় কোয়ালিফাই নম্বর পেলে সফল হবেন কাট অফ নম্বর কত থাকবে তা জানানো সম্ভব নয় তবে পঁয়তাল্লিশ পঞ্চান্নর মধ্যে নম্বরের মধ্যে থাকলে সফল হওয়ার সুযোগ পেতে পারেন এই নম্বর কম বেশি হতে পারে প্রথমত বলি এত কাট অফ কিন্তু কোনো যাবে না পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দমনের আমি বলে দিলাম হার্ডলি তিরিশের মধ্যে যারা আছে তারা কিন্তু অবশ্যই মাঠের জন্য প্রস্তুতি নাও তারপর তখন শরীরিক মাপজব ও শারীরিক সক্ষমতার পরীক্ষা শারীরিক মাপজবের উচ্চতা কিন্তু বয়স ইত্যাদি দেখা হবে সফল হলে কিন্তু কোয়ালিফাই শারীরিক পরীক্ষা পরীক্ষার সক্ষমতার কিন্তু পরীক্ষা হবে ছেলেদের বেলায় কিন্তু ছয় মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড়তে হবে এবং মেয়েদের বেলায় কিন্তু চার মিনিটে আটশো মিটার দৌড়তে হবে একবারই সুযোগ পাবেন দৌড়ের সময় কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি টেস্ট কিন্তু থাকবে আপনার মাথার উপর দেখবে একটা টুপি পরিয়ে দেয় ওই টুপিতে মধ্যে কিন্তু একটি ডিভাইস লাগানো থাকে ওই ডিভাইসের উপরে কিন্তু দেখবে একটা মেশিন থাকে ওই যতবার পাক খাবে ততবার কিন্তু ওই ডিভাইস কাজ করব ঠিক আছে ডিভাইসটি ওয়াইসটি হবে এই পরীক্ষায় কোয়ালিফাই করলে তবে মেন পরীক্ষার জন্য ডাকা হবে পঁচাশি নাম্বারের লিখিত মেন পরীক্ষা হবে এবং পঁচাশি নাম্বারে আমি বলে দিচ্ছি কী কী থাকবে মাল্টিপাল কিন্তু ইংরেজি থাকবে পঁচিশ নাম্বার কিন্তু অঙ্ক থাকবে কুড়ি নাম্বার জিআই থাকবে হচ্ছে গিয়ে পনেরো নাম্বার ঠিক আছে এবং ইংরাজি থাকবে কিন্তু পঁচিশ নম্বর টোটাল কিন্তু এইটটি এইটটি ফাইভ থাকবে কিন্তু আর পনেরো নম্বর কিন্তু ইন্টারভিউতে তোমাদের থাকবে খুব গুরুত্বপূর্ণ তো তোমাদের বলে দিলাম যে কীরকম ডেটে তোমাদের পরীক্ষা হতে পারে ঠিক কেরকম ডেটে তোমাদের রেজাল্ট বেরোতে পারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে পাশে থাকা বেলেকানটি ক্লিক করবে এরকম খবর জানতে গেলে ঠিক আছে এবং পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ এগুলো কিন্তু খুব ভালো ভালো পদ আছে তার মধ্যে আরেকটি কথা তোমাদের বলে রাখি তোমরা যারা নিচের ডেসক্রিপশনে টেলিগ্রাম প্রিয় যুক্ত হওনি অবশ্যই কিন্তু নিচের ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক থাকবে অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ